আমি আয়েশা আফতালিজা, আমার বাসার আছেই। আমি এমপি এনামুল হকের সেকেন্ড ওয়াইফ। আমি এমপি এনামুল হকের সঙ্গে আমার সম্পর্কটা ফেসবুক থেকে, উনি ফার্স্ট আমাকে প্রপোজ করে, ফেসবুকে পরিচয়, তারপর তার সঙ্গে আমার কথা হয়। দিনের পর দিন কথা হতে থাকে, একটা পর্যায়ে 2 মাস পর উনি আমাকে প্রপোজ করে, আমাকে ভালোবাসি বলে। আমি তার কথায় মুগ্ধ হয়ে যাই, তার প্রেমে পড়ে যাই। আমার তখন হাজবেন্ড ছিলেন এবং আমি একটা বিজনেস করতাম, আমার 2-3টা দোকান ছিল। আমার ফ্যাশন হাউস আছে, লিজা ফ্যাশন হাউস নামে আরডিএ মার্কেটে আমার কাপড়ের বিজনেস ছিল, আমার 2-3টা দোকান ছিল কাপড়ের। আমার একটি এনজিও ছিল, আমি ওনার সাথে রিলেশনে জড়িয়ে যাই। উনি তখন আমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব, তুমি তোমার হাজবেন্ডকে ছাইড়া দাও। আমি ওনার কথাতে বিশ্বাস করে আমার হাজবেন্ডকে ডিভোর্স করে দিই। তার সাথে রিলেশনের 3 মাসের মধ্যেই আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স করি, তার উপর ডিপেন্ড করে। তার সেই মেসেজ, তার সেই কথাগুলো আছে আমার কাছে। সে বলছে যে আমি তোমাকে বিয়ে করব, তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে দাও। তার প্রতি, তার কথার প্রতি আশ্বস্ত হয়েই আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স করি। এরপর উনি আমাকে ওনার বাগমারার বাসায় শিকদারিতে পারিবারিকভাবে বিয়ে করেন, আমার ফ্যামিলির সকলের উপস্থিতিতে এবং তার ফ্যামিলির সকল সদস্যদের উপস্থিতিতে। তার বউ বাচ্চা বাদে বাকি ম্যাক্সিমাম তার বোন দুলা ভাই সবার উপস্থিতিতেই উনি আমাকে বিয়ে করেন। বিয়ে করার পর উনি আমাকে বলেন যে আমার সামনে নির্বাচন, আমি তো রেজিস্ট্রিটা করতে পারতেছি না, আপাতত এভাবে আমরা বিয়ে করে থাকি, তুমি একটু গোপনে থাকো, আমার স্বার্থের কথা চিন্তা করে তুমি নির্বাচন পর্যন্ত আমার কাছে কাগজ চেয়েও না, নির্বাচনের পরে আমি তোমাকে রেজিস্ট্রি করে বিয়ে করে নেব। কারণ এখন যদি আমি রেজিস্ট্রি করি আর এই ডকুমেন্টস যদি থেকে যায় কোর্টে, তাহলে আমার নমিনেশন পাইতে খুব সমস্যা হবে। আমি তার কথাতে সেটাই বিশ্বাস করি, বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করেই ওভাবেই তার সাথে সংসার করি। আমি এতটা দিন তার সাথে থাকছি, সংসার করছি, আমার তার ঢাকার বাসায়, আমার কাছে এখনও ফ্ল্যাটের চাবি আছে তার সরকারি বাসার, ওই সংসারটা আমি একটা একটা করে জিনিস নিজের টাকা দিয়ে সাজাইছি। আমার থাল প্লেট গ্লাস প্রত্যেকটা কিছু আমার নিজে হাতে তৈরি, একটা একটা ঝাড়ু পর্যন্ত আমি আমার টাকা দিয়ে কিনছি। আবার ওইখানে আবার সাজানো গোছানো একটা সংসার, আমি এতটা দিন তার সাথে তার ভালো চিন্তা করে কখনো গণমাধ্যমে আসিনি, কখনো কারো কাছে প্রকাশ করি নাই যে আমি তার ওয়াইফ, আমি এভাবেই থাকছি। আমার নিজের বিজনেসগুলো সে একটার পর একটা ছাইড়া দিতে বলছে, বলছে যে তুমি বাসা থেকে বের হতে পারবে না, আমি আমার সব বিজনেস সব দোকান ছাইড়া দিছি। এখন আমার নামে মাত্র আমার ব্যাংকে 1 কোটি টাকা লোন আছে, যে টাকাটা নিয়ে আমি আমার বাড়িটা করছি। আর এমপি সাহেবের সাথে পরিচয়ের আগেই আমার একটা 3তলা বাড়ি ছিল রাঁচি শহরে, সেটার লোনও আছে ইসলামী ব্যাংকে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি সব বিজনেস ওর জন্য ছাইড়া দিয়ে আমি লোনের টাকা পরিশোধ দিতে পারছি না বলে আজকে আমার নামে মামলা হয়েছে, লোনের টাকা দিতে পারছি না বলে, সেই বিষয়েও সে আমাকে কোনো সহায়তা করে নাই। 8 বছর আমি সংসার করছি, আমার নামে সে কিচ্ছু করে দেয় নাই, ইভেন আমার জন্য কিছুই করে না, আমি টাকা পয়সার জন্য না, শুধুমাত্র তাকে ভালোবেসে এতটা দিন এতটা সময় তার সাথে কাটিয়েছি। এখন সে আমাকে বলে যে আমি প্রস্টিটিউট, আমি খারাপ মেয়ে, আমি জঙ্গিবাদ। আমি তো জঙ্গিবাদ না, মানুষ ধর্মীয় একটা মেয়ে নামাজ কালাম পড়লেই তাকে জঙ্গিবাদ বলা যায় না, আমি কারো প্রবচনায় কেন আসবো? দিনের পর দিন আমি যখন প্রতারিত হয়েছি, বছরের পর বছর যখন আমি প্রতারিত হয়েছি, আমি 15 সালে কনসিভ করলাম, আমার বাচ্চাটা যখন ওর বাচ্চাটা যখন আমার পেটে, আমি তাকে বললাম যে আমি বাচ্চাটা নিব, সে আমাকে বললো যে আমার নির্বাচনের প্রবলেম হবে, এখন যদি তুমি বাচ্চা নাও নির্বাচনের পরে আমি তোমাকে বাচ্চা দিব, তুমি এখন বাচ্চাটা নষ্ট করো। তার কারণে, তার ভালোর জন্য, তার যেন নির্বাচনে কোনো ট্রাবল না হয়, কোনো সমস্যা না হয়, সেই জন্য আমি আমার বাচ্চাটাকেও নষ্ট করছি। নষ্ট, আমি যদি খারাপ হতাম বা আমি যদি ট্রাপ করতাম তাকে, তার কাছ থেকে যদি কিছু চাইতাম, তাহলে তো আমার বাচ্চাটা নষ্ট করার দরকার ছিল না। আজকে সে আমাকে ছুঁড়ে ফেলতে পারছে, তখন তো বাচ্চা থাকলে সে আমাকে ছুঁড়ে ফেলতে পারতো না। আমি বাচ্চা নষ্ট করার পরেও অপেক্ষায় ছিলাম নির্বাচন হলে সে আমাকে অবশ্যই মেনে নেবে। নির্বাচনের নমিনেশন যখন তার কনফার্ম হলো, তারপর সে আমাকে বললো যে আমার যেহেতু নমিনেশন কনফার্ম, আর কোনো প্রবলেম নাই, চলো আমরা রেজিস্ট্রিটা করে ফেলি। দেন আমাদের 11 মে 2018-তে নির্বাচনের আগে ও রেজিস্ট্রি করে, আমাদের রেজিস্ট্রি করে আবারও বিয়ে হয় ওনার ঢাকার বাসায়। সেখানে আমরা আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হই।
দ্বিতীয়বারের মতো, কারণ রেজিস্ট্রি তো আগের বার হয়েছিল না, পরের বার হয়েছে। এরপর নির্বাচন হয়ে গেল, আমি এক বছর তো চুপি থাকলাম। এই কয়েক মাস থেকে আমি তাকে বলছি যে দেখো নির্বাচন তো 2 বছর হয়ে গেল প্রায়, তুমি এখন তো আমাকে স্বীকৃতি দিবা, এখন তো আমাদের একটা বাচ্চা নেওয়া দরকার, আমাদের তো আমার তো একটা লাইফের ব্যাপার আছে, আমি 8টা বছর তোমার সাথে কাটাইলাম, আমি পরবর্তীতে তো আর কাউকে বিয়ে করতে পারবো না, আর তো বিয়ে করা সম্ভব না, বা আমার তো বয়স হচ্ছে, আমার বয়স হয়ে যাচ্ছে, বাচ্চাও তো পরে আমি নিতে পারবো না, আমার লাইফটা কী হবে, তুমি আমাকে স্বীকৃতি দাও, এখন তো তোমার আমাকে ফ্লাস করা উচিত, মানুষের সামনে নিয়ে চলাফেরা করা উচিত, আমাকে একটা বেবি দেওয়া উচিত। এই কথাকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটু মনোমালিন্য হয় এক মাস আগে। তারপরে আমি একটু ইমোশনালি হয়ে ওকে বললাম যে তুমি যদি আমাকে বাচ্চা দিতে নাই চাও তাহলে তুমি আমাকে ডিভোর্স করে দাও, কি করব আমি তো আর এভাবে আমার জীবনটা কাটাইতে পারবো না। এই কথাটা আমি তাকে বলছিলাম ইমোশনালি, কিন্তু সত্যি সত্যি যে সে ডিভোর্স দিবে এটা আমি কল্পনাও করতে পারি নাই। তারপরেও আমরা রানিং সম্পর্ক, আমাকে চাঁদ রাতের দিন হঠাৎ করে মেসেজ দিয়ে বলতেছে যে তুমি তো আমাকে ডিভোর্স করে দিছো, আমি তোমার ডিভোর্স পেয়ে গেছি। তখন আমি বললাম যে তুমি আমার ডিভোর্স কেমনে পাইলা, আমি তো তোমাকে ডিভোর্স করি নাই। তখন ও আমাকে হচ্ছে একটা হচ্ছে একটা ইয়ে দিল, একটা কাগজ মেসেজে সেন্ড করলো হোয়াটসঅ্যাপে যে এটা তুমি আমাকে ডিভোর্স করছো। ওই কাগজটা দেখে আমি এতটা ডিপ্রেস হয়েছি, আমার মানে কীভাবে বলবো আপনার, দেখে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, যেটা কীভাবে পসিবল যে স্বামীর বাসায় আমি যাচ্ছি থাকছি, সে আমার বাসায় এসে থাকতেছে, রানিং সংসার, আমি কখন তাকে ডিভোর্স করলাম, আর আমি যদি ডিভোর্স করি তাহলে আমি কেন তার সাথে সংসার করতেছি, কেন সে আমার সাথে থাকতেছে, কেন এভাবে এভাবে আমরা একসাথে আছি, আমি ডিভোর্স করলে তো আমি চলে যেতাম, আমি তো এভাবে থাকতাম না। এরপর আমি ওইটা নিয়ে কি করব, আমার হাজবেন্ড তো আমার সাথে সুবিচার করছে না, আমার কাছে মনে হলো উনি আমার সাথে চিটিং করছে, চিটিং করছে বলে এরকম একটা জাল আমার স্বাক্ষর ডুপ্লিকেট করে এমন একটা কাগজ আমাকে উনি দিতে পারছে। আমি থানায় আসলাম, ওসিকে বললাম যে আপনারা কাজীকে তুলে নিয়ে আসেন, বা কাজীকে নিয়ে এসে আমার এই সমস্যার সমাধান করেন, আমি বুঝতে পারছি না আদৌ এটা কি কেউ অন্য কেউ তৃতীয় পক্ষ করছে নাকি আমার হাজবেন্ড নিজেই আমার সাথে চিটিং করছে। তবে আমার তখন মনে হচ্ছিলো যে আমি যাকে এত বছর ভালোবেসে আসছি, যার জন্য আমি এত ত্যাগ করছি, আমি যার জন্য আমার পুরো লাইফটা নষ্ট করছি, সে আসলে আমাকে কখনো ভালোবাসেনি, যদি আমাকে ভালোই বাসতো তাহলে আমার স্বাক্ষর জাল করে এমন একটা ডিভোর্স পেপার সে কখনোই তৈরি করতে পারতো না। এইটা ভেবেই আমি থানায় যখন বললাম, থানায় থেকে আমাকে বলা হলো যে আপনি তাকে ডিভোর্স করে দিয়েছেন, উনি আগেই আমাদেরকে ফোন করে বলে দিয়েছে, আমরা আপনার জিডি বা কোনো কিছুই নিতে পারবো না। তারা আমাকে ওসে আমাকে ঘুরায় দিল, আমি ওখান থেকে এসে গণমাধ্যমে জনগণের কাছে সাহায্য চেয়েছি, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে আর এই অপরাধে যদি উনি এখন আমাকে ডিভোর্স করে থাকে তাহলে আমার করার কিছু নাই, কিন্তু উনি যে আমাকে বউ হিসাবে স্বীকার করছেন এতেই আমি হ্যাপি। বাট আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি, আমি এখনও আমার ডিভোর্স লেটার হাতে পাই নাই, আমি জানি না সে কবে আমাকে ডিভোর্স করছে, আদৌ করছে না করে নাই না কী করছে আমি কিচ্ছু জানি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি আমার যেন সুবিচার হয়, আমি যেন সুবিচার পাই, এভাবে একটা মানুষের জীবন নষ্ট করে দিয়ে তার সাথে এভাবে খেলা করে এখন আমি গণমাধ্যমে স্বীকৃতি চেয়েছি বলে উনি আমাকে ডিভোর্স ধরাই দিবে, আমাকে জঙ্গলি বলবে, আমাকে মিথ্যা অপবাদ দিবে, মেরে ফেলবে, আমাকে প্রস্টিটিউট বলবে, এইটা তো ঠিক না, আমি প্রস্টিটিউট বা ব্ল্যাকমেলার হইলে 8টা বছর ওনার সাথে থাকলাম, আমি তো কিছুই করিনি, আমি এখনও অটোতে চলি, রিক্সায় চলি, সে তো আমার জন্য কিছু করে দেয়নি, বা আমি তার কাছ থেকে কিছুই চাইনি, কিছুই নিইনি। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমার এই সুবিচার করবেন, একটা নারীর সাথে এমন খেলা খেলার জন্য ওনার যেন শাস্তি হয়, আমি শুধু শাস্তি চাই, আমি আর কিচ্ছু চাই না, আমি কারো প্রবচনায় এখানে আসিনি, আমি সুবিচারের আশায় আসছি, আপনারা জনগণ আমার পাশে থাকেন, আমার কেউ নাই। প্রশাসন হেল্প করে না, আমি কোথায় যাবো, কার কাছে সুবিচার চাইবো,
আমি গণমাধ্যমে 8টা বছর চুপচাপ থাকার পরে দিছি, এখন সে আমাকে কালকে মেসেজ দিছে যে তোমাকে আমি আজকে ডিভোর্স করে দিব, তুমি কাগজ পেয়ে যাবা। আমি তো 8 বছর চুপচাপ সহ্য করছি, তার কথা কখনো কোথাও কাউকে বলি নাই। আমি একটা মেয়ে মানুষ, আমার সম্মানের দরকার নাই, আমি সারা জীবন এভাবে গোপনে কিভাবে থাকবো? একটা মানুষ গোপনে কিভাবে থাকে? আমার স্বামীর পরিচয় দরকার নাই, আমি আজকে স্বামীর পরিচয় চেয়েছি, আমি তো তার কাছে টাকা পয়সা কিচ্ছু চাইনি, তাহলে আমি ব্ল্যাকমেলার কিভাবে হইলাম? সে তো আমার নামে কিচ্ছু করে দেয়নি, আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমার নামে কিচ্ছু নাই, তার সাথে পরিচয়ের আগে আমার যা ছিল এখনো তাই আছে, তার বাইরে আমার কিচ্ছু নাই, আমি তো আমার টাকা দিয়ে এতদিন চলছি, তাহলে আমার জীবনটা এভাবে নষ্ট করলো কেন? আমি কি অন্য কাউকে বিয়ে করতে পারবো? আমি এখনো কোনো ডিভোর্স পেপার পাই নাই, আর উনি যে বারবার বলছে দেলমোহর, আমি আমি বিয়ের দিনই দেলমোহর পরিশোধ লিখে দিয়েছিলাম, উনি তখন আমাকে কোনো টাকা দিয়েছিল না, তাও দিয়ে লিখে দিয়েছিলাম, তারপরে আমি ওটা দাবি করতে চাই না, আমি কোনো টাকা চাচ্ছি না, আমি আমার সংসার চাই, আর না হলে ওনার সুবিচার হোক, আমি এটা চাই যেন উনি আর কোনো মেয়েকে নিয়ে কখনো খেলা করতে না পারে, আমি শুধু এটাই চাই, আমার আর কোনো চাওয়া নাই। যেহেতু পরিশোধ বিয়ের কাগজে লেখা আছে, আপনারা বিয়ের কাগজ দেখেন, যেদিন উনি আমাকে বিয়ে করছে, কাজী নিজে প্রমাণ দিবে আপনাদেরকে, উনি যখন আমাকে বিয়ে করছে ওই দিন উনি নিজে বলছে, কাজী বলছে আপনার দেলবহর কত হবে, আমি বলছি ও যদি আমাকে 1 টাকায় বিয়ে করে আমি 1 টাকার দেলবহরে বিয়ে করতে রাজি আছি, তখন উনি নিজেই 10 লাখ টাকা দেলমোহর বললো যে 10 লাখ টাকা দেলমোহর হবে, আমি বললাম যেটা তুমি বলবা সেটা হবে, ও বললো যে পরিশোধ লিখে দিই আমি তোমাকে পরে টাকাটা দিয়ে দিব, আমি সেটাও মেনে নিয়েছি, আমি পরিশোধ ওই দিনই লেখা দিয়েছি, আমার বিয়ের কাগজে পরিশোধ লেখা আছে, আপনারা বিশ্বাস না হলে দেখেন, সেদিন সে আমাকে টাকা দেয় নাই বাট আমি পরিশোধ লিখছি, আমি সেটাও চাই না, আমার দেলমোহর দরকার নাই, একটা মেয়ের লাইফের দাম 10 লাখ 20 লাখ 25 লাখ বা 1 কোটি হতে পারে না, টাকা দিয়ে একটা মেয়ের জীবনের মূল্যায়ন করা যায় না, আমার কোনো টাকার দরকার নাই, আমার সুবিচার চাই, আমার 8টা বছর। কেন আমি এখন আমি আমি এখন যে আসছি গণমাধ্যমে আসছি, আমি আমার স্ত্রীর অধিকার তার কাছে চাইছি যে তুমি আমাকে পরিচয় দাও, আমি যে তোমার বউ, এই পরিচয়টা তুমি সমাজের কাছে তুলে ধরো, এই চাওয়ার এই অপরাধে সে আমাকে আজকে ডিভোর্স দিল বা হয়তো দিয়েছে, আমি কাগজ পাইনি, হয়তো দিয়েছে, সে যদি এই অপরাধে আমাকে ডিভোর্স দেয় তাহলে কি তার কোনো সুবিচার হবে না? আমি তো আমার সংসার ফিরে পাওয়ার জন্য গণমাধ্যমে আসছিলাম, আমি আপনাদের কাছে আবেদন করেছিলাম আমার সংসারটা ফিরে পাওয়ার জন্য। হ্যাঁ, একজন সংসদ সদস্য সে যদি ভালো মানুষই হয়ে থাকে তাহলে সে গোপনে বিয়ে করে আমার সাথে এভাবে সংসার করলো কেন, আর আমার জীবনটা এভাবে নষ্ট করলো কেন? একটা নারীর নারী নির্যাতন অপরাধে তার কি কোনো শাস্তি হবে না? একটা নারীর জীবন নিয়ে সে এভাবে খেললো, খেলে আজকে সে তাকে ছুঁড়ে ফেলতেছে, এর জন্য কি তার কোনো পানিশমেন্ট হবে না? এটা কি মানসিক নির্যাতন? না ভাইয়া, একটা মেয়ে বিয়ে করে 8টা বছর তার সাথে থাকে, সে তার পরিচয় দিতে পারে না, সে কাউকে যে বলতে পারে না যে আমার হাজবেন্ড এমপি এনামুল হক, এটা কি একটা মেয়ের জন্য নির্যাতন? না, সে আমার বাচ্চাটাকে নষ্ট করছে, আমার শারীরিক কন্ডিশন সেই সময় খারাপ হয়ে যায়নি ভাইয়া, এই তো আমি 17 তারিখে আপনার জানুয়ারি মাসের 17 তারিখে তার বাসায় একসাথে আমরা থাকলাম, সে যখন আমাকে বলছে যে তুমি বাচ্চা অ্যাডপ্ট করো, তখন এটা কি একটা মেয়ের জন্য কতটা নির্যাতনের ব্যাপার আমি আপনাকে বলে বোঝাতে পারবো না? আমি টেনশানে সিঁড়ি থেকে নিচে গড়াইতে গড়াইতে ওর 2 ওর 3 তলা সিঁড়ি থেকে আমি নিচে পড়ছি, এতটা টেনশান এতটা নির্যাতনের শিকার আমি হয়েছি, আমার পুরো লাইফটা আজকে শেষ, আজকে ধ্বংস। আজ না আমার বাচ্চা হবে, ও নিবে না, ওর মেন সমস্যাই তো এটা, এই কারণেই তো সে এখন আমাকে এরকম করতেছে, সে আমার পরিচয় দিবে না তো, সে আমাকে সারা জীবন গোপনে রেখে দিবে, আমাকে এইভাবেই ইউজ করবে কেন?
একটা মেয়েকে সে বিয়ে করছে তাকে কেন গোপনে রাখবে, কেন তাকে স্বীকৃতি দিবে না? আর যখন মেয়েটা স্বীকৃতি চাইতে যাবে তখন তাকে প্রস্টিটিউট, তখন তাকে জঙ্গিবাদ, তখন তাকে মামলা দিব। তুমি যদি সাংবাদিক সম্মেলন করো তোমার মামলা দেওয়া হবে, তোমাকে জেলে দেওয়া হবে, মেরে ফেলা হবে। এইরকম কেন করা হবে আমার সাথে? তার সে তার লোকজন দিয়ে আমাকে দেওয়াইছে, তার লোকজন। আমি নাম উল্লেখ করলে আমি রাজশাহী শহরে থাকতে পারবো না, আমি নাম উল্লেখ করতে চাই না। আমার এলাকার প্রভাবশালী পার্সনদের দিয়ে সে বলাইছে, সরাসরি দেয় নাই, কিন্তু তার লোকজন দিয়ে তো দেওয়াচ্ছে। সেগুলোর কপিও আমি দিতে পারবো। তার নেতা কর্মীরা বলছে, ফেসবুকে বলছে, আমাকে ডাইরেক্ট ফোন করে বলছে, তার আমার এলাকার অনেক প্রভাবশালী ব্যক্তিদেরকে দিয়ে সেদিনই আমাকে হুমকি দেওয়াচ্ছে যে যেদিন আপনি সাংবাদিক সম্মেলন করবেন ওই দিনই আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার নামে মামলা দেওয়া হবে। কিন্তু কেন? আমি কি আমার অধিকার চাইতে পারি না? আমি কি সুবিচার চাইতে পারি না? আমি আজকে স্বামীর অধিকার, সংসার ফিরে পাওয়ার জন্য গণমাধ্যমে আসছি বলে আমাকে ডিভোর্স দিয়ে দেওয়া হলো। কেন উনি আমাকে ডিভোর্স দিবে? উনি যদি 24 তারিখে ডিভোর্স দিয়ে থাকে তাহলে আমার খরচ পাঠাইতে চাইলো কেন? আপনারা তার মেসেজগুলো দেখেন, এখনও সে আমার সাথে ভালোভাবে কথা বলছিল কেন? এই চাঁদ রাত থেকে আমাকে এরকম হ্যারাসমেন্ট, আমি ডিভোর্সের কথাটা চাঁদ রাত থেকে শুনতেছি। তার আগে তো সে বলেনি আমাকে, সে দিয়েছে এই কথাটা গতকাল রাতে বলেছে, তার আগেও আমাকে বলেনি, আমার সাথে সুন্দর বিহেভ করছে। সে যদি আমাকে 24 তারিখে ডিভোর্স দিয়ে থাকে তাহলে খরচ কেন পাঠাইতে চাইলো? আমার প্রশ্ন এগুলো, আপনারা তাকে প্রশ্ন করেন। আমি তো আপনাকে বললাম যে আমি পাঁচতলা বাড়ি করছি, আমার নামে ব্যাংক লোন আছে ইসলামী ব্যাংকে, আপনারা গিয়ে খোঁজ নেন, আমার 1 কোটি টাকা লোন। সেই লোনটা নিয়ে ওনার সাথে আমার পরিচয়ের আগেই 3তলা বাড়ি ছিল। যখন তার সাথে আমার পরিচয় হয় তার আগে 3তলা বাড়ি ছিল, বাকি 2তলা আমি সেটাও ব্যাংক লোন, ব্যাংকের কাছে আমার বাড়িটা বন্ধক দেওয়া আছে। আপনারা পার্সোনালি গণকর্মীরা সাংবাদিক কর্মীরা ওইখানে যান, যে তাদের কাছে খোঁজ নেন। সেই লোনটার কিস্তি আমি আজকে দিতে পারি না বলে, 1 বছর থেকে আমি কিস্তি দিতে পারি নাই, আমার হোম লোনের কিস্তি আমি দিতে পারি নাই বলে আমার নামে মামলা হয়েছে, ব্যাংক থেকে করছে। এখন আমাকে ফ্ল্যাট বিক্রি করে, একটা ফ্ল্যাট বিক্রি করে ব্যাংকের লোনটা শোধ করতে হবে। তাহলে ওনার আমি কিভাবে ওনার সাথে চাঁদাবাজি করে আর কয় টাকা ওনার কাছ থেকে নিয়েছি যে আমার আজকে এই পরিণতি? আমি এখন অটোতে চলি, এখন আমি রিক্সায় চলি, আমার একটা গাড়িও নাই, একটা প্রাইভেট কারও নাই, এই বাড়িটা আমার লোনের টাকায় বাড়ি, এখনও বন্ধক রাখা আছে, এখনও লোন পরিশোধ না হওয়া পর্যন্ত এই বাড়িটা আমার না, আমার আর কিছুই নাই, আমি ব্যাংক ব্যালেন্স কিছু করি নাই যে আমি ওনার টাকা নিয়ে করছি। তার যেগুলো বাচ্চাটা যে তার, সেটার জন্য যা কিছু ডকুমেন্টস, মানে তার বোন আমার বাসায় এসে বাচ্চাটা আমরা তার বোনের বাসায় নষ্ট করা হয়েছে, এবং সে বাচ্চা কেন্দ্রিক যতগুলো মেসেজ, ফোন রেকর্ড আমার কাছে আছে, সেগুলো আপনারা শোনেন, আমি তাহলে সেগুলো আপনাদের কাছে দিই। বাচ্চাটা যে তারই ছিল, সে যে আমাকে নষ্ট করতে বলছে, সে আমাকে নিজে নিয়ে যে নষ্ট করাইছে, তার বোন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, এটা বাগমারার এক ডক্টরের কাছে নিয়ে গেছে যাত্রাগাছির, এবং তার বোনের বাসায় আমাকে রেখে বাচ্চাটা নষ্ট করা হয়। তার বোনের বাসা না, এমপি সাহেবেরই বাসা, এই যে এনা প্রপার্টির যে নগর ভবনের সামনে অফিসটা আছে সেখানে তার ছোট বোন থাকতো বেবি নামে, সেই বাসাতে আমি থেকে সেখান থেকে আমার বাচ্চাটাকে নষ্ট করা হয়েছে। ফার্স্ট এমপি সাহেব আমাকে ঢাকায় নিয়ে যেয়ে ক্লিনিকে নষ্ট করতে চাইছিল, আমি সেটাতে এগ্রি হই নাই, পরে আমাকে এখানে থেকে ওষুধ দিয়ে, মানে আমি অ্যাবর্শন করতে চাই নাই বলে ওষুধ দিয়ে নষ্ট করা হয়েছে। তার যথেষ্ট প্রমাণ, এমপি সাহেবের নিজে মুখের প্রমাণগুলো এবং তার নিজের কথাগুলো, রেকর্ড কথা, মেসেজ, স্ক্রিনশট আমি সব আপনাদেরকে দিতে পারবো। অবশ্যই আমি মামলা করব এমপি সাহেবের বিরুদ্ধে ভ্রূণ হত্যার দায়ে। আমি তো খুব মানসিক প্রেসারে ছিলাম, চারিদিক থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছিল, বিভিন্ন ফোন আসছিল, তারা আমাকে বলতেছিল রাজশাহীর মধ্যেই যারা প্রভাবশালী, যারা রাজশাহীর মধ্যে আর কি আমার এলাকার লোক, যাদের নেতা টেতাদেরকে দিয়ে ফোন টোন করাচ্ছিল, ভয় দেখাচ্ছিল, আমি হচ্ছে ভয় পাইছিলাম, ভয় পাইছিলাম বলে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে 2 দিনই স্টপ ছিলাম। পরে চিন্তা করলাম যে আমার তো লাইফ শেষ, এখন তো আমি বিচার চাই, সো আমাকে মামলা করতেই হবে, আমি মামলা করব, আমি সুবিচার চাই।
যখন মামলা করবেন ভ্রূণ হত্যার দায়ে অভিযুক্ত, যৌতুকের কোনো বিষয় আছে নাকি? যৌতুক চুক্তি ব্যবস্থা নাকি আছে? না, যৌতুক দাবি করেনি। আমি নিরাপত্তা পাচ্ছি না, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন মামলা দিয়ে চালান দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। অস্ত্র মামলা আমার বিরুদ্ধে দেওয়া হবে, আমাকে হচ্ছে ইয়াবা মামলা দিয়ে চালান দেওয়া হবে, এমন কথা উনি বারবার বলছে। এবং অনেক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উনি আনছে যে আমি নাকি কখনো জেলে গেছি, আমি 2-3 বার জেল খাটছি। কিন্তু আমার বিরুদ্ধে একটা থানাতেও উনি কোনো এভিডেন্স বা ডকুমেন্টস দেখাইতে পারবে না। আমার বিরুদ্ধে কোনো দিন কোনো থানায় একটা অভিযোগ বা মামলাও হয় নাই। আমি একটা রাতের জন্য কখনো কোনো থানায় থাকি নাই, আর আমাকে উনি জেলেও পাঠায় দিচ্ছেন। নানা ধরনের আমার নামে বাজে কমেন্ট উনি ছড়াচ্ছে ওনার লোকজন দিয়ে, যেগুলোর কোনো এভিডেন্স নাই, যেগুলোর কোনো ভিত্তি নাই। এখন উনি আমাকে দাবায় দেওয়ার জন্য আমি যেন ওনার বিরুদ্ধে মামলা করতে না পারি, সেই জন্য আমাকে এইভাবে মানসিক হ্যারাসমেন্ট করছে। আজকে 7 দিন থেকে আমি একটা সেকেন্ড ঘুমাইতে পারি না। আমি আমার জীবনের আতঙ্কে, আমার সবসময় মনে হয় এই মনে হয় পুলিশ আমাকে তুলে নিয়ে যেয়ে চালান দিবে মামলা দিয়ে, এই মনে হয় আমাকে কেউ মেরে ফেললো। আমি এতটা হুমকির মধ্যে আমি কিচ্ছু করতে পারিনি, আপনাদের সাথে যোগাযোগও করতে পারতেছি না। যে আসবো আমার মনে হচ্ছে আমাকে মেরে ফেলবে, মনে হয় আমাকে কেউ গুলি করলো। আমি নিরাপত্তা পাচ্ছি না, আমি কিচ্ছু পাচ্ছি না। 8 বছরে সে তো আমাকে বলেছিল নির্বাচনের পরে প্রকাশ করবে, আমি সেই অপেক্ষায় ছিলাম। বলেছিল নির্বাচনের পরে আমি তোমাকে সম্মান দিব, স্বীকৃতি দিব, বাচ্চা দিব। আমি তো তার জন্য এতগুলো ত্যাগ স্বীকার করছি, 8টা বছর চুপচাপ থেকেছি, আর এখন আমি তাকে ব্ল্যাকমেইল কেন করার জন্য কেন আসবো? আমি যখন দেখলাম যে 8 বছরেও সে আমাকে স্বীকৃতি দিল না, সে আমাকে স্বীকৃতি দিচ্ছে না, সে আমাকে বেবি দিব না বলে অ্যাডপ্ট করতে বলতেছে। একটা মানুষ কেন বেবি অ্যাডপ্ট করতে বলে আপনি বলেন? যখনই একটা মানুষকে আপনি বেবি অ্যাডপ্ট করতে বলবেন, সে মানুষটা গণমাধ্যমে আসবে না? আমি ব্ল্যাকমেইল করতে তো আসিনি, সে আমার একটা মেসেজ দেখাইতে পারবে না যে আমি তার কাছে চার আনা পয়সা কখনো চাইছি? এখন পর্যন্ত না, সে দেখাইতে পারবে না। ইভেন সে বলতে পারবে না যে ওর জন্য আমি এইটা করে দিছি, এরকম কিছু সে দেখাইতে পারবে না, প্রুভমেন্ট। আমি আমার সব কিছু আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা যাচাই করে নেন, যাচাই করে নেন যে আমি কী ব্ল্যাকমেইল তারি করছি, আর আমি তাকে সে আমাকে কি করে দিছে। আমার তো কিছু নাই, আমি যা ছিলাম তাই আসছি। আমি একটা সাধারণ মেয়ে ছিলাম, এখনও সাধারণ মেয়ে আছি। আমার জন্য সে কিছুই করে নাই, বা তাকে আমি কোনো কিছুর আশায় ভালোবাসি নাই। আমি তাকে ভালোবেসে বিয়েটা করছিলাম, তার ভালোর জন্যই এতদিন চুপচাপ ছিলাম। যখন আমি দেখলাম সে আমার সাথে প্রতারণা করছে, আমাকে ঠগাচ্ছে, আমাকে এখন কিছুই সে দিবে না, সম্মান দিবে না, স্বীকৃতি দিবে না, বাচ্চা দিবে না, তখন আমি গণমাধ্যমে এসেছি। আমাকে প্রশাসনিক হেল্প আমি পাচ্ছি না, সে একজন সংসদ সদস্য, কেউ আমার পাশে নাই। আমি তখন আপনাদের সহযোগিতা চেয়েছি। আমি প্রশাসনিক কোনো হেল্প চাই থানায় বা পুলিশের কাছে যোগাযোগ করেছিলাম? আমি থানায় গিয়েছিলাম, আমাকে তো জিডি লেখে নাই তখন। এখন ওনারা বলছে লিখবে, আদৌ লিখবে কিনা আমি জানি না। আমি যতবারই ওসিকে ফোন দিয়েছি, ফার্স্ট টাইম যখন থানায় জিডির জন্য গেছি, যতবার ফোন দিয়েছি ওসি আমাকে অ্যাভয়েড করে গেছে, বলছে আমি থানার বাইরে, আপনার সাথে পরে কথা বলবো, এইভাবে ফোন কাইটা দিছে। কখনোই আমার সাথে কথা বলতে চায়নি, আমার কথা শুনতেও চায়নি, জিডিও নিতে চায়নি। গতকালকে আমি পুলিশ কমিশনার স্যারকে ফোন করছিলাম, তারপরে স্যার বললেন যে এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, পারিবারিক বিষয়, আদালতে মামলা করেন, আর জিডি করতে চাইলে থানায় যান, এইটুক বলছে উনি। আমি থানায় যাই নাই, আজকে যাব। আপনি কি এর আগে কোনো অভিযোগ করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে বা করতে এবার করতে চান কিনা? আমি অবশ্যই করতে চাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করতে চাই এবং আমি সুবিচারের আশা করি। আমি এখনো সুবিচার চাই বলেই আপনাদের কাছে আসছি, বা এই লড়াইটা আমি চালিয়ে যাচ্ছি, বা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য এত কিছু করেছেন, একটা নারীর সম্মান রক্ষার্থে উনি এর সুবিচার করবেন। আমি আশাবাদী, আমি তার কাছে যেতে চাই, আমি তার সঙ্গে দেখা করতে চাই। এবং আমি এতদিন সংসার চাওয়া চেয়েছিলাম, সংসার ফিরে পাবো বলেই গণমাধ্যমে এসেছিলাম। এখন উনি যখন বলেই দিয়েছেন যে উনি আমাকে ডিভোর্স করে দিয়েছেন, আমি যদিও ডিভোর্স লেটার পাই নাই, তাহলে আমি সুবিচার চাই। একটা নারী নির্যাতন হইলে যে আইনগুলো আছে বাংলাদেশ আইনের, যে বিচার হয় সেই অনুযায়ী যেন এমপি সাহেবের বিচার হয়, আমি তার বিচার চাই। এমপি সাহেব সেই প্রমাণগুলো আপনাদের সামনে নিয়ে আসুক। আমি যদি 4-5টা বিয়ে করে থাকি তাহলে তার তো একটা প্রুভমেন্ট থাকবে। আমার একটাই হাজবেন্ড ছিল, সেটাও 3 মাসের সংসার, সেইটা ভেঙেই এমপি সাহেব নিজেই তাকে ডিভোর্স করিয়ে নিয়ে এসে আমাকে বিয়ে করছে। তাছাড়া আমার কোনো বিয়ে নাই।
ওই হাজবেন্ড দেশের বাইরে থাকতো, আমার বাড়ির পাশেই ওনার বাড়ি, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করেও দেখতে পারেন। আমার তার আগে বা পরে কোনো বিয়ে নাই, এবং এই বিয়ের কথা যদি এমপি সাহেব আপনাদেরকে বলে থাকে, আপনারা তার কাছ থেকে প্রুভমেন্ট নেন, বিয়ের কাগজ থাকতে হবে বা বিয়ের কোনো একটা ডকুমেন্টস বা বিয়ের কিছু থাকতে হবে, তাকে দিতে বলেন। জি, এমপি সাহেব আমাকে ওই সংসারটা থেকে বাধ্য বলতে উনি আমাকে ইমপ্রেস করছে, উনি আমাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে আমার ডিভোর্সটা করাইছে। জি, এবং উনি আমার হাজবেন্ডকে যেও চাপ ক্রিয়েট করছে, দেশের বাইরে গিয়েও বলছে তাকে যে তুমি ডিভোর্স করে দাও, বা ডিভোর্স করার পরে তুমি আর ঝামেলা করবা না, যে বিয়ে করে নিবা, না হলে আমি হচ্ছে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমার এক্স হাজবেন্ডও আপনাদের কাছে বলবে প্রয়োজনে, যদি প্রয়োজন হয়। হ্যাঁ, উনি বিয়ে করছে এবং সংসার করতেছে। রাজশাহীর ছেলে, আমার বাসা তেরোখাদিয়া, ওনার বাসাও তেরোখাদিয়া, রাজশাহীর স্থানীয় ছেলে। জি, ও দেশের বাইরে থাকতো, যেহেতু ওর সাথে আমার বিয়ে 10 সালে হয়েছিল, ওই মাসে বছরে একবার আসতো, এক মাস থেকে আবার চলে যেত দেশের বাইরে। সে রিয়াদে জব করতো, ও একটা আলফা সালিয়া নামে একটা হোটেলের ম্যানেজমেন্টে ছিল। আমি তো সব ব্যবসা ছেড়ে দিয়েছি ভাইয়া, এমপি সাহেবের কথা শুনে সব বন্ধ করে দিয়েছি, শুধু একটা এনজিও, তাও চুপটাক বাসায় বসে যতটুকু চালানো সম্ভব চালাই। আর একটা ফ্যাশন হাউস আছে, ওটা আমার যেহেতু লোন আছে, নাম মাত্র যেহেতু লোন আছে, আমি ওটা বন্ধ করতে পারিনি। কিন্তু আমার এখন কোনো বিজনেস নাই, আমি গৃহিণী, বাসায় ভাড়া তুলতাম, সেই টাকা দিয়েই আমার সংসার চলতো, আমি বাসাতেই থাকতাম। যেহেতু এমপি সাহেব আমাকে না করছিল, সে আমাকে যা বলছে আমি তাই শুনছি, সেইভাবেই চলছি। আপনি আমার, আমি বাড়ি থেকেও তার পারমিশন ছাড়া কখনো বের হতাম না, কোথাও যাইনি, এখন সে আমার নামে এগুলো বাজে অভিযোগ তুলতেছে। তাহলে আমি যদি বাজে মেয়ে হতাম, 8টা বছর উনি আমার সাথে কিভাবে কাটালো, কেন কাটালো, কিভাবে থাকলো? আমাকে হিজাব উনি পড়তে বলছে, আমাকে বোরখা উনি পড়তে বলছে, আমি তো আগে এগুলো পড়তাম না। সে যেভাবে বলছে, যেভাবে আমাকে চালাইতে চাইছে, আমি ঠিক সেভাবেই চলছি। আজকে আমার একটাই অপরাধ যে আমি আমার স্বীকৃতির জন্য, সংসারের জন্য গণমাধ্যমে এসে বলছি। সে যদি আমার সাথে এই চিটিংটা না করতো, আমার জাল স্বাক্ষর করে আমার ডুপ্লিকেট ডিভোর্স পেপার যদি তৈরি না করতো, তাহলে তো আমি গণমাধ্যমে কখনোই আসতাম না, আমি কেন আসব? আমি যখন গণমাধ্যমে আসলাম স্বীকৃতি চেয়ে, তখন উনি বলে যে আমাকে ডিভোর্স করে দিবে। আমি গণমাধ্যমে আসছি, এই অপরাধে আমি ডিভোর্স পাচ্ছি। তাহলে আমরা মেয়েরা কতটা অসহায় যে আমরা সংসার করি, স্বামীর জন্য পুরো জীবন নষ্ট করে দিই, তারপর আমরা সুবিচার পাই না, সুবিচারের আশায় আসলে আমাদেরকে ডিভোর্স লেটার ধরায় দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী কি মেয়েদের জন্য এটুক আইন তৈরি করেনি যে আমরা সুবিচার পাবো? একজন সংসদ সদস্য বলে কি তাকে ক্ষমা করে দেওয়া হবে? এর কোনো বিচার কি আমি পাবো না? আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আমি জনগণের সহযোগিতা চাচ্ছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা চাচ্ছি, উনি আমাকে সহায়তা করুক, উনি ছাড়া আমার আর কোনো আশা নাই, একমাত্র উনিই পারে এমপি সাহেবকে সঠিক শাস্তি দিয়ে আমার সুবিচার করে দিতে। আমি মাননীয় নেত্রীর কাছে আবেদন করব, প্রয়োজনে যাব, আপনারা আমার পাশে থাকেন, আমি যেন সুবিচার পাই। না, আমি আমেরিকার কোনো পোস্টে নাই, তবে আগে আমেরিকার প্রত্যেকটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতাম, যাইতাম। এখন উনি আমাকে সব কিছু থেকেই নীরব থাকতে বলেছে, যেন আমি কোনো সংস্থার সাথে না থাকি, সেই জন্য আমি সব ছেড়ে দিয়েছি। আর চেম্বার অফ কমার্সে আমার খুব ভালো অবস্থান ছিল, আমি ডাইরেক্টর হয়ে যাব, যে সময় আমাকে ডাইরেক্টরের ঘোষণা দিবে ওই সময় ও আমার চেম্বারে যাওয়া বন্ধ করে দিল, যে না তুমি যেতে পারবা না। আমার 3-4টা অ্যাওয়ার্ড পাওয়া আছে নারী উদ্যোক্তা হিসাবে, আমি অনেক জায়গা থেকে অ্যাওয়ার্ড পাইছি, আমাকে সব সংস্থা থেকে সে সরায় নিয়ে আসছে, কোথাও আমাকে থাকতে দেয়নি, কিছুর সাথে জড়িত হতে দেয়নি, শুধু বাসায় একটা গৃহিণী হিসাবে রাখছে, আমি তাও থাকছি। অবশ্যই নষ্ট হয়ে গেছে আমার 8টা বছর, আমি যদি বিজনেস করতাম আজকে আরো ভালো পর্যায়ে যেতে পারতাম, আমি যদি দল করতাম আমি হয়তো আজকে একটা পোস্টে থাকতাম, আমি যদি ডাইরেক্টর হইতাম চেম্বার অফ কমার্সের, আমার আজকে একটা ভালো পজিশন হতো, আমার দোকানগুলো যদি আমি ছেড়ে না দিতাম, আমি বিজনেসটা করতাম, আমাকে তো আজকে মামলা হইতো না, আমার টাকা দিতে পারছি না বলে আমার বাড়িটা বিক্রি করতে হতো না, আজকে তো আমাকে বাড়ি বিক্রি করে টাকা দিতে হবে ব্যাংকের, আমি তো আর জেলে যেতে পারবো না, আমি তো সেই ফ্যামিলির মেয়ে না, আমাকে বাড়ি বিক্রি করে ব্যাংকের টাকা দিতে হবে, আমি তো আজকে নিঃস্ব হয়ে গেছি। এমপি এনামুল হককে ভালোবেসে তার 8 বছর সংসার করে আমি আজকে নিঃস্ব হয়ে গেছি, আবার কিচ্ছু নাই।
আবার অনেক কিছু থাকতে পারতো, যেহেতু যখন আমি বিজনেস করতাম তখন আবার তিনতলা বাড়ি ছিল, তার সাথে পরিচয়ের পরে জি এই যে লোন নিয়েছিলাম বিজনেসের টাকা দিয়ে লোনটা শোধ করতাম, লোন নিয়ে বাড়ি করছিলাম হোম লোন, এখনো বাড়ি বন্ধক দেওয়া আছে ব্যাংকের কাছে। সে ব্যাপারেও আমাকে কোনো সহায়তা করে নাই, কোনো সহায়তাই সে করে নাই। তাহলে আমি ট্র্যাপ করলাম কিভাবে আর কিভাবে তাকে আমি ইউজ করলাম? আমি তার নামে আমার বাচ্চা নষ্ট করার, ভ্রূণ হত্যার একটা অভিযোগ আনবো, নারী নির্যাতনের একটা অভিযোগ আনবো, আমার লাইফটা সে নষ্ট করে দিয়েছে, এতদিন ধরে সে আমার সাথে এইভাবে আমাকে ইউজ করছে, প্রতারণা করছে, আমি একটা প্রতারণা মামলা করব, একটা চিটিং মামলা করব, সে একটা জাল দলিল, জাল একটা ডিভোর্স পেপার আমার স্বাক্ষর নকল করে তৈরি করছে। আপনারা আমার পাশে থাকবেন।